শ্রদ্ধা ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন রামদান। জন্মসিদ্ধ মহান, তার শতবর্ষ পূরণ হয়েছে। পশ্চিমবাংলা তথা ভারতের বাইরেও কিছু কিছু জায়গায় যারা যেখানে যেখানে আমাদের গুরু ভাই বোনেরা আছে, সেখানেও তার শতবর্ষ পালন হয়েছে। তো ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ 1327-23 কার্তিক রাত্রি 10:20 জন্মগ্রহণ করেছিলেন। কালী পূজার আয়োজন হয়েছে, সবাই জানেন, যারা জানেননি তার জন্মটা সম্পর্কে একটু জানা দরকার। যখন কালী পূজার আয়োজন হয়েছে, সেই কালী পূজার আয়োজনে সব কিছু পুজো হবে, তার প্রাক মুহূর্তে চিনির থালাটা ভুলে গেছেন ঠাকুরের জ্যাঠামশাই, তিনি পূজক হিসাবে ছিলেন। তিনি বললেন, মা চারুশীলা মা, তুমি চিনির থালাটা নিয়ে এসো। চারুশীলা মা চিনির থালাটা নিয়ে উঠান থেকে নামতে গেছেন, পড়ে গেলেন। একদিকে চিনির থালা, একদিকে এক শিশু কাঁদছে। চারুশীলা মা পড়ে গেলেন, চিনির থালা একদিকে, একটা শিশু ওয়া করে কাঁদছে। সেই মুহূর্তে তিনি জন্মগ্রহণ করলেন। কোনো প্রসব ব্যথা নাই, রক্তপাত নাই, নারীচ্ছেদন অবস্থা। যে শিশুকে নারী কাটতে হয়, মা প্রসব ব্যথা যন্ত্রণা অনুভব করেন। যদি প্রসব ব্যথা না হয়, সুপ্রসব হয় না। তাই চারুশীলার মায়ের কোনো কিছু হলো না, সেই শিশু পড়ল। পড়ার পরে পাড়া পড়শি, জেলে জোলা, আত্মীয় পরিজন সব করলেন কি, যে যার খুশি মতো তাকে অপবাদ দিতে লাগলেন। কেউ বলছেন কালা পাহাড় ছেলে, কেউ বলছে বোবা ছেলে, এ তো কাঁদছে না, শিশু জন্মার পর কাঁদে, তাই এ অলক্ষণ ছেলে, পুজো ভণ্ডুল হয়ে গেল। হাজার হাজার বছরের সংস্কার, যে কেউ জন্ম মৃত্যুতে আমাদের সংস্কার আছে অশৌচ পালন করা। সেই মুহূর্তে পুজো বন্ধ হয়ে গেল। ঠাকুরের জ্যাঠামশাই বললেন, মা আজকের মতো পুজো আর করা যাবে না, আমার গুরুর বাড়ি, এগুলো শুনে রাখুন, অনেকে জানে না, আমার কুলগুরু, তখনকার দিনে কুলগুরুটা বেশি থাকতো, আমার কুলগুরুর বাড়ি অনেক দূর, তাই তাকে এই মুহূর্তে এনে তার অধিকার আছে এই পুজোটা করার, কিন্তু আমরা পারবো না ভাই, তোমার চরণে আমার এই যে নৈবেদ্য, ফুল বেলপাতা ফল পাথর যা নৈবেদ্য করা হয় দেবতার জন্য, তাই তোমার চরণে নিবেদন করলাম, ব্যাস পুজো শেষ। এবারে নানা রকম অপবাদ দেওয়ার পরে ঠাকুরের জেঠিমা বললেন, তুমি কালা না বোবা, একটু কেঁদে বুঝিয়ে দাও। জেঠিমা বলার পরে তিনবার কাঁদলেন, পাঁচবার নয়, চারবার নয়, দুবার নয়, ওয়া 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 করে তিনবার কাঁদলেন। সবাই অবাক হয়ে গেল, জেঠিমা বলার পরেই কান্নাটা দিল। এরা তখন সিগন্যাল পেল, এদের তো বৈদিক ফ্যামিলি, এরা সিগন্যাল পেল যে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই মহান যার জন্য দিন গুনেছিলাম তিনি এসে গেছে। কি সেই ভবিষ্যৎবাণী? 500 বছর আগে মহাপ্রভু এই পৃথিবীতে মানুষকে একটা সুরে আনার জন্য, মহা চৈতন্যের সারার জন্য, এবং মহা চৈতন্যের সুর যাতে প্রস্ফুটিত হয়, মানুষ যাতে ভেদাভেদ ভুলে যায়, তার জন্য মানুষকে তিনি সেই সুর, মহাকাশের সুর দিলেন 16 নাম 32 অক্ষর। যখন দিলেন তখন পথে নামলেন, পথে যেতে যেতে ঠাকুরের অনেক বাধা, নীলাচলের পথে যাচ্ছেন, যাওয়ার পথে মহাপ্রভুর দিনকার প্রতিদিনকার অভ্যেস ছিল মুখ শুদ্ধি হরিত কি খাওয়া। তখন মামা ভাগনাকে বলছে, মামাকে বলছে বিষ্ণুদাস চক্রবর্তীকে, যে মামা আমার মুখ শুদ্ধি দাও। তখন মামার কাছে ছিল মুখ শুদ্ধি, জানে ভাগ্নে ওই হরিত কি খায়। সেই মুখ শুদ্ধি দেওয়ার পরে ঠাকুর অঝরে কাঁদছেন, মামা বুঝতে পারছে না, কেঁদে বলছে,
বলছে মামা তোমার সাথে আমার সাথে তোমার এই সন্ন্যাস আর গ্রহণ হলো না। বলছে কেন? তোমার সঞ্চয় মনোবৃত্তি চলে এসছে, তাই তুমি বাড়ি ফিরে যাও, তোমাকে একটা ভবিষ্যৎবাণী করছি, আজ থেকে ত্রয়োদশ পুরুষে 13 পুরুষে আমি পূর্ণ ব্রহ্মরূপে জন্মগ্রহণ করব। আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ এই পৃথিবীতে আমি সমাপন করতে পারবো না, আমি ত্রয়োদশ পুরুষে মাতুল বংশে জন্মগ্রহণ করে আমি সেই কাজ এ করব, সমাপন করব। চিন্তা করুন, সেই ভবিষ্যৎবাণী বংশ পরম্পরায় চলছে, সেই ভবিষ্যৎবাণী নাগার্জুন গ্রন্থে আছে, সেই বিষ্ণুদাস চক্রবর্তীর যে জামাতা সেই নাগার্জুন গ্রন্থে তার সে লিপিবদ্ধ করে গেছে। সেখানে তিনি আরো বললেন, তুমি যাও বাড়ি ফিরে যে বল্লাল সেনের দিঘেতে চতুর্ভুজ বাসুদেব মূর্তি পাবে, সেই মূর্তি তুমি পুজো করবে, আমার সাথে তুমি যে আশা নিয়ে আজকে সন্ন্যাস নিয়ে ধর্ম গ্রহণ করে আমার সাথে আজকে হাঁটছিলে সেই একই আশা তোমার পূর্ণ হবে, যাও মামা। কারণ মামা জানতেন বিষ্ণুদাস চক্রবর্তী যে এর হচ্ছে বেদবাক্য, এ কথা ফিরিয়ে নেবে না, তাই তিনি কাঁদতে কাঁদতে ফিরে এলেন। ফিরে এসে বাংলাদেশে বল্লাল সেনের দিঘি আছে, সেই দিঘি বিরাট দিঘি, কাঁদতে কাঁদতে একটা গাছের গোড়ায় ঘুমিয়ে পড়েছেন। তারপরে মহাপ্রভুর লীলা খেলা, এক ধীবর ওই বল্লাল সেনের দিঘিতে সে জালে মাছ ডেলি জাল মাছ ধরতে যায়, গিয়ে দেখছে চতুর্ভুজ বাসুদেব মূর্তি এসছে। সেই মূর্তিকে দেখে চিন্তা করলো, আমি তো ধীবর, পুজো আচ্ছা জানি না, তাই কোথায় রাখা যায়, ব্রাহ্মণ ছাড়া কেউ পারবে না। তাই তিনি একটু ঘুরে গিয়ে দেখছে একটা গাছের তলায় একজন শুয়ে আছে, তাকে বলছে আপনি কি ব্রাহ্মণ? বলছে হ্যাঁ। বলছে এই একটা আমার, আমি তো ধীবর, এই চতুর্ভুজ বাসুদেব মূর্তিটা আপনার আপনি পুজো করবেন। তখন দেখছে ও অজরে আর কাঁদছে, মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছিল যে চতুর্ভুজ বাসুদেব মূর্তি আজকে ধীবরের বেশে আমার ভাগ্নে আমার কোলে সেই মূর্তি দিয়ে দিল, আমার সেই মানে সন্ন্যাসের যে ফল সে আমি পাবই। পরবর্তীকালে তিনি বিবাহ করে সন্ন্যাস এ করেছিলেন, সংসার করেছিলেন, এবং তার জামাতা গোপীনাথ কণ্ঠাবরণ তিনি সেই নাগার্জুন গ্রন্থে সেই কথাগুলি লিখে আছে। আমাদের এখনও ন্যাশনাল লাইব্রেরিতে আর্কাইভসে সেই নাগার্জুন গ্রন্থে এখনও আপনারা যদি কেউ দেখতে চান পাবেন। তার পরবর্তীতে এদের পরিবারে পরপর পরপর চলতে থাকলো, সেই ভবিষ্যৎবাণীও মিথ্যা নয়। এবার 13 পুরুষ যখন এসছে, ত্রয়োদশ পুরুষে মাতুল বংশে, মাতুল বংশ 13 পুরুষে যখন ঠাকুরের যে মাতুল বংশ তাদের মেয়েদের বিয়ে দিচ্ছে, সেখানে একটা কথা বলে লিখছে। কি কথা? না আমরা মেয়ের বিয়ে দিব ঠিকই, ঠাকুরের হচ্ছে মা হচ্ছে মেজ চারু, এখানে যে যিনি চারুশিলামা, আর ঠাকুরের মাসি তিনিও বড়, কিন্তু তার বিয়ে দেওয়ার সময় শর্ত করে নিয়েছিল যে আমার বাড়িতে প্রসব হবে, সন্তান জন্মাবে, কিন্তু চারুশিলামায়ের যে মা দিদি তার যখন বিয়ে হলো তার কিছুদিন পরে তিনি বৈধব্য লাভ করলেন। পরে যখন চারুশিলামায়ের গর্ভে এলো তখন হলো কি না, আপনার এই বৌমাকে এই মেয়েকে নিয়ে আসতে হবে, ঠাকুরের বংশ এই বিয়ের সময় একটি শর্ত করে নিয়েছিল যে ওই একই কথা যে যখন সন্তান জন্মাবে তখন আমার বাড়িতেই হবে। তাই সেই অনুযায়ী চারুশিলামাকে বাড়িতে নিয়ে চলে এসেছিল। আসার পরে শতবর্ষ কালী পুজো হচ্ছে, তখন ঠাকুরের জ্যাঠামশাই বলছে বৌমা বাড়িতে থাকবে না, আত্মীয় পরিজন থাকবে তা কি হয় বলে ঠাকুরের মামা বাড়িতে গিয়ে তাদের অনুরোধ করলো যে একদিনের জন্য, একদিনের জন্য আমাদের পাঠাতে হবে এই কালী পুজোর দিনে, যেন উনি মাকে যেন আসে
আমাদের বৌমা যেন ঘরে আসে। ঠাকুর বলছেন আমি ওই দিনটাকেই বেছে নিলাম, আছে অনেক জায়গায় এটা আছে, ওই দিনটাকেই আমি বেছে নিলাম। চিন্তা করুন, সেই দিনেই তিনি জন্মগ্রহণ করলেন। তার দুদিন আগে বাড়িতে কি হয়েছে, বিরাট ঝড় উঠেছে, আত্মীয় পরিজন দুজন একজন করে আসছে, দু একজন দু তিন দিন আগে বিরাট ঝড়ে কী করছে, দরজা জানলা সবাই লাগাতে গেছে, এক পাগল এসছে বাড়িতে। সেই পাগল এসে বলছে দেখবি দেখবি তোদের বাড়িতে কে আসবে দেখবি, আলো করে দিয়ে যাবে, আমি আবার আসবো তাকে দেখে যাব। তার দুদিন পরে কালী পুজো হয়েছে, তাদের কানে কথাটা লেগেছিল, আর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এইভাবে অজনী সম্ভূত জনির দ্বার দিয়ে জন্মগ্রহণ করেননি ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। কারণ কি? কারণ একটাই, মহাপ্রভু জনির দ্বার দিয়ে এসেছিল, তাই বলছিল মামা আমি এই জন্মে যে কাজের জন্য এসেছিলাম আমি পারবো না, মানে তিনি পারবেন না, ল অফ গ্র্যাভিটেশন আপেল কি হলো না, নিচে পড়ে যাচ্ছে, ফল জীব জন্তু যা কিছু এই মাধ্যাকর্ষণ শক্তিটা এটা চিক অফ মায়া বলে, মায়ার টানে এই পৃথিবীতে সবাই আমরা আসছি যাচ্ছি জন্মাচ্ছি। এই পৃথিবীটা একটা জেলখানা, জেলখানায় খাচ্ছি। ঠাকুর বলছেন এই পৃথিবীতে জেলখানায় তোরা খাচ্ছিস ঘানির মতো, কুয়োর ব্যাগ যেমন হাবুডুবু খায় কুয়ার ভিতরে পড়ে, তার সত্যটা সে জানতে পারে না, ওইখানেই মারা যায়, ওইখানে পায়খানা করে, ওইখানে পেচ্ছাপ করে, তাই এই জেব কুল। তাই মহাপ্রভু মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি পথে নেমেছিলেন, ষোলো নাম বত্রিশ অক্ষর চোখের জলে বিরাজছিলেন, কিন্তু কত পার্সেন্ট লোক গ্রহণ করেছে, করেনি। হরে কৃষ্ণ নামের মধ্যে কী আছে, কৃষ্ণ কৃষ্ণ নাই, ওটা একটা বাঁধনি, ক্যাপসুল, ক্যাপসুলের মধ্যে যেমন ওষুধ থাকে সেই রকমভাবে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ওর ভেতরের ক্যাপসুল ওষুধটা হচ্ছে ওঙ্কার ধ্বনি। যে ধ্বনি নিয়ে পৃথিবীর মুখে আমরা সবাই জন্মেছি, যে ধ্বনি নিয়ে গাছপালা জীবজন্তু গাছপালা সবাই জন্মায়, এই ওঙ্কার ধ্বনি, সেই ধ্বনিকে আশ্রয় করে সারা জীবন আমরা যে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব আমরা প্রকাশ বহিঃপ্রকাশ করি। জ্বর হলে আমরা ব্যথায় যন্ত্র প্রকাশ করি, হুঁচুট খেলে আমরা সেই উহা করি, সেই ওঙ্কার ধ্বনি জন্মগত সত্তার ভাষা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে, অলক্ষে আমি ইচ্ছা না করলেও অলক্ষে বেরিয়ে আসে। তেমনিভাবে মহাপ্রভু অজনী সম্ভূত ছিল না বলে মামাকে ওইটা বলেছিল। বালক ব্রহ্মচারী মহারাজ জনির দ্বার দিয়ে আসেনি, তার ফলে কি হয়েছে, তিনি দুনিয়ায় লোট পালট করবে বলে তিনি তার এত বাণী এত তত্ত্ব দিয়েছেন পৃথিবীর বুকে। কিসের উপরে ঠাকুরের তো তারপরে অনেক শক্তি বিভূতি অনেক কিছু, ঠাকুরকে ছোটোবেলায় সাপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, নৌকো ফুটো করেছে, তারপরে তাকে তার নামে অপবাদ দিয়েছে, ঠাকুরকে নানা চক্রান্ত করেছে, এবং 93 সাল পর্যন্ত চূড়ান্ত চক্রান্তটা হয়ে গেছে আপনার নির্বিকল্প সমাধি। কারণ পৃথিবীতে সত্যটা কাউকে জানতে দেয় না, ভয় পায়, চোর ডাকাত গুন্ডা তারা আলোটাকে সূর্যকে ভয় পায়, তাই পৃথিবীতে আজ চোর ডাকাত গুন্ডা আর পৃথিবীতে দুটো চোর আজকে পৃথিবীতে পরিচালনা করছে, ধর্মনীতি আর রাজনীতি, এই দু চোরে এই পৃথিবীটাকে খাচ্ছে, পৃথিবী সারা দুনিয়ার অবস্থাটা আজ দেখুন। তাই মহাপ্রভুর কথা অনুযায়ী বালক ব্রহ্মচারী মহারাজ এসছেন, এবং তিনি তার নির্বিকল্পের মাধ্যম দিয়ে তিনি যেখানেই থাকুন পৃথিবীতে তাই কাজ সমাধান না করে তিনি যেতে পারেন না, ইম্পসিবল। তিনি সারা জীবন ধরে যে বেদ তত্ত্ব দিয়েছেন এই পৃথিবীর বুকে, সেই বেদের তত্ত্বে আছে প্রকৃত সত্য, প্রকৃত ন্যায়, প্রকৃত সংস্কারমূলক সমাজ ব্যবস্থার সব ব্যবস্থা, সেটা একটা সংবিধান, এই প্রকৃতি একটা সংবিধান, এই ইউনিভার্সাল ট্রুথ একটা সংবিধান, এই সূর্য উঠছে আলো জল মাটি বাতাস সব আসছে যাচ্ছে, ইউনিক সব এর অবস্থায় রোটেশনের অবস্থায়, তাই সেটা ছন্দে ছন্দে আসছে। তেমনিভাবে বালক ব্রহ্মচারী মহারাজ সে এসছেন, এসে এইভাবে জন্মগ্রহণ করে অজনী সম্ভূত হয়ে
তিনি এই পৃথিবীতে তার সেই বাণীগুলো ছড়াচ্ছিলেন। এই পৃথিবীকে শোষণ করে ধর্মনীতি আর রাজনীতি, যারা ধর্মের বাবাজি হয়ে আছেন, পৃথিবীকে একটা ব্যবসা শোষণ করছে, তাই তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে। এটা ধর্ম নয়, ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না। ধর্মের মূল তত্ত্ব আগে জানো, ঘি ধাতু মপত্যই করলে যা হয় তাই ধর্ম। যা ধারণ করে রাখে এই অনন্ত বিশ্ব প্রকৃতির দিকে তাকে দেখো, সূর্য পৃথিবীকে ধারণ করে রাখছে, সূর্য আলো জল মাটি বাতাস ক্ষিতি ও মরুদ্বম তেজ এই পঞ্চভূত দিয়ে আজকে পৃথিবী আজ সাম্যনীতিতে চলছে। তেমনিভাবে রাজনীতি, রাজ কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ নীতি, মায়ের নীতি, সেবার নীতি, যে নীতিতে এই পৃথিবীতে মানুষের মধ্যে কোনো দুঃখ জ্বালা অভাব অভিযোগ কিচ্ছু থাকবে না, সেই নীতিকে আজ শোষণ করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ আজ পৃথিবীকে ধর্মের নাম করে শোষণ করছে, আরেক শ্রেণীর মানুষ রাজনীতির নাম করে পৃথিবীকে শোষণ করছে। তার এই জেহাদ, তাই ঠাকুরকে অনেকে পছন্দ করতেন না। কেন? সত্যটা বলে দিচ্ছে, তিনি সত্যটা বলে দিচ্ছেন পৃথিবীকে, তাই তার এত শত্রু। তাই এই বেশি বয়স পর্যন্ত তাকে, আপনারা জানেন পটাশিয়াম সাইনাইড দিয়ে ঠাকুরকে মারার জন্য লোক পাঠানো হয়েছিল, আপনারা জানেন ঠাকুরকে ব্লেড দিয়ে চিরার জন্য লোক পাঠানো ছিল, আপনারা জানেন ঠাকুরকে বোম চার্জ করার জন্য গেছিল। ঠাকুর তাদের পটাশিয়াম সাইনাইড যখন দিচ্ছে, ঠাকুর বলছে যা আমার পলারা তখন রক্ত বেরাচ্ছে, তখন দেখলো এই তো মারা গেল না, তখন সে যে গেছিল তাকে কানে কানে বলছে ঠাকুর যে তুই বাড়ি চলে যা, আমার পলারা জানতে পারলে তোর মাইরা ফেলবে। এবারে সে পালিয়ে গেছে, ঠাকুরের রক্ত বেরাচ্ছে, ভক্তরা দর্শন চলছে, ঠাকুর কষ্ট পাচ্ছে, গেছে দেখছে রক্ত বেরাচ্ছে, ঠাকুর বলছে হাত দিবি না, হাত দিচ্ছে, বলে না ওটা পটাশিয়াম সাইনাইড। হ্যাঁ, তোমাকে কে মারতে এসেছিলো, কোথায়? বলে আরে তাকে আমি পাঠিয়ে দিচ্ছি ঘরে। তাহলে এত ক্ষমা প্রবণ ব্যক্তি যিনি দুনিয়ার সব কারণ এই পৃথিবীটাকে এইভাবে তৈরি করে গেছে, তারা তো এইভাবে করবে, তাই তিনি ক্ষমা। আজকে পৃথিবীতে দয়ালু ক্ষমার যদি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি থাকে বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি একটা শক্তি প্রয়োগ করেননি, এই পৃথিবীতে আসুরিক বৃত্তি ধ্বংস করার জন্য অসুর অসুরের লড়াই লাগে চলছে, প্রকৃতিকে যে কাজ করবে। ঠাকুর যদি নিজের শক্তি প্রয়োগ করে তাহলে পৃথিবীটা থাকবে না, এক সেকেন্ডে একটা ধুলার মতো হয়ে যাবে। একটা ছোট্ট ঘটনা বলি শুনুন, অনেকেই জানেন না, আমি যেসব ঘটনা জানি তার একটা বলছি। ঠাকুর সবসময় বিচরণ করতেন, রাত্রিবেলা হঠাৎ একদিন ঠাকুর একটা শিষ্যদের বলছে যে বসে থাক, ঠাকুর এইভাবে করতেন, বলছে আমি যতক্ষণ না আছি বসবি, এইভাবে জপে বসে থাক। ঠাকুর ঘুরে এসছে, ঠাকুরের গায়ে এই লতা পাতা কিছু লেগেছিল, প্রশ্ন করছে ভক্তরা, বলছে বাবা তোমার গায়ে অনেক এই পাহাড়ি গাছের এই কিছু কিছু এ আছে দেখতে পাচ্ছি। ঠাকুর বলছেন যে আমি একটা বলি কোথায় গেছিলে, বলে গিয়েছিলাম আমি একটা পাহাড়ে, খুব গভীর পাহাড়। বলছে কি ব্যাপার? বলছে আমি যখন যাচ্ছি ওই পাহাড়টায় একজন ছিল, তাকে সে আমাকে ডাক দিচ্ছিল, সাউন্ড দিচ্ছিল, তাই আমি তাকে তার কাছে গেছিলাম। যখন আমি যাচ্ছি প্রকৃতির থেকে পাহাড়টা রাস্তা করে দিচ্ছিল, তাই আমি গেছি তো, তাই টুকটাক একটা দুটা লতা পাতা। বলছে বাবা তারপরে কি ঘটনা? না ওখানে যে বসে আছে তার সর্বাঙ্গ বডিটা সম্পূর্ণ লোম কুপে ভরে গেছে, বডি দেখা যাচ্ছে না। আমি তাকে ধাতস্থ করে লোমকূপগুলো ছাড়ালাম, মানুষের চেহারায় আনলাম। কি বলছো বাবা? হ্যাঁ, শিব ওকে দীক্ষা দিয়ে গেছে, গণ্ডি দিয়ে গেছে, এটা বসে থাকো, তোমার কাছে পরম শিব, আমার থেকে বেশি পরম শিব, তিনি এসে তোমাকে উদ্ধার করবে এবং তোমাকে স্পর্শ করবে। তাই আমি গিয়ে ওখানে যখন পৌঁছালাম প্রকৃতির থেকে রাস্তা করে দিচ্ছে, আমি সেখানে গিয়ে থাকি, তাই আমারও সৌভাগ্য। ঠাকুর বলছেন যে শিবের দীক্ষা পাওয়া একটা সন্তানকে আমি আজকে দর্শন করলাম, পাগলামো জিনিসটা। তাই ঠাকুর তখন ভক্তরা বলছে তাহলে ওর যদি এই ক্ষমতা হয়
তাহলে তুমি তোমার ক্ষমতাটা কি? ও ওর তাহলে ক্ষমতাটা কেমন বাবা? ঠাকুরকে তো শিশুর মতো আমাদের গুরু ভাই বোনেরা আমরা সব গেছি, আছড়ে পড়ছি, আমরা তো বাবা বলে দেখেছি, একটা মানুষ ভেবেছি। কিন্তু অনন্ত বিশ্বের যতটা জ্যোতি আছে, লাইট আছে, সেই পাওয়ারটা হচ্ছে বালক ব্রহ্মচারী। তাই ঠাকুর বলছেন, বলছে জানিস ওর ক্ষমতাটা? বলছে কী বাবা? বলছে ওদের এরকম পা দিয়ে এই পৃথিবীটাকে একটু দোলে দেয়, পৃথিবীটা টালমাটাল হয়ে একদম ফুটবলের মতো চলে যাবে। না তাহলে তোমার ক্ষমতাটা কী? ওই ছাড়, যা জপে বাস, নিজেরটা কিছু বলেনি, নিজেরটা কিছু বলেনি। তাহলে বালক ব্রহ্মচারী কাঁচকলা খেতে আসেন, পূজাও দিতে আসেন, নির্বিকল্পের মাধ্যমে তিনি আড়ালে গেছেন। তাই এই মেদিনীপুরবাসী নয়, আমি এই বিশ্ববাসীকে বলছি, সারা জীবন করে অনেক কষ্ট করে অনেক কড়া চাবুক অনেক তত্ত্ব দিয়েছেন, কেউ গ্রহণ করেননি। তাই প্রকৃতির মাস আসছে, সেই প্রকৃতির মারে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কোথায় থাকবে অর্থ, কোথায় থাকবে ধন, কোথায় থাকবে কে আমি জানি না। আমি যেটুকু বইপত্র পেরে অনুধাবন করে জপ ধ্যান করে যেটা জেনেছি, খুব সাবধান, পৃথিবী আজ যে ধ্বংসের অবস্থায় আসছে প্রতিদিনকার সংবাদপত্রে দেখুন, বাবা মেয়েকে ধর্ষণ করছে। আর কত বলবো, ঘটনা আর ঘটনা, যেগুলো কোনোদিন কেউ ইতিহাসে পড়েনি, যেগুলো কোনোদিন কেউ চিন্তায় আনেনি, সেই ঘটনাগুলো এই কলির শেষ পাদে। তাই কলি সত্য তেতা দাপর কলি, এই কলিযুগ যে কলি আছে সে আর দু হাত জোড় করে কান্দছে, হে সস্তা তুমি আমাকে মুক্ত করো, আমি আর পাচ্ছি না। তাই সেই সস্তা বসে আছেন তাকে মুক্ত করার জন্য। সেই মুক্ত হতে গেলে সেই ক্যান্সারের ব্যাধির মতো হয়ে গেছে, তাকে আজকে রেয়ে দিলে হবে না, তাকে আজকে কোনো এ দিলে হবে না, কেমো দিলে হবে না, এটা হচ্ছে চরম পাওয়ার দিয়ে আজকে তাকে আমার মুক্ত করবেন। তাই আগামী দিনে ঠাকুরের কাজটা শেষ হলে তিনি অনেক কিছু বলে রেখেছিলেন যে আমার 200 বই লেখার ইচ্ছা আছে। তাই তার সংবিধানটাই পৃথিবীর খ্যাতি অমরুদ বমতেজ আলো জল মাটি রাতার যেমন সেবা করে যাচ্ছে এবং সবাইকে সমান দিয়ে যাচ্ছে, তাই তার শেষ কাজটা হচ্ছে সাম্যবাদ, বেদভিত্তিক সাম্যবাদ। সেই সাম্যবাদে কি থাকবে? প্রয়োজন ভিত্তিক সমবন্টন থাকবে, দেওয়ানা আদান প্রদান থাকবে, কেউ কাউকে ছোট করবে না, প্রয়োজন ভিত্তিক সমবন্টন, মার্ক্সীয় কথা। মার্ক্সের সাম্যবাদ আছে কিন্তু সঞ্চয় ভিত্তিক থেকে গেছে, সমাজভাবে ভাগ করে দিলে একজনের বাড়িতে 10 জন আছে, একজনের 2 জন আছে, সমান বাড়িতে যদি আমি 10 কেজি করে চাল দেই হবে, ওর 2 জনের 2 জন দিতে হবে, ওর 10 জনের 10 জন দিতে হবে। হাতির যতটা বাতাস দরকার হাতি দিবে, হাতির যতটা কলা গাছ 10টা 20টা খাবে, একটা ছাগলকে 10টা পাতা দিলেই হলো। সেই সাম্যবাদ তিনি না করে যাবেন না। তাই টাইম শর্ট, অনেকেই আছে, আমি এইটুকু বলি, আমাদের গুরু কিন্তু মিথ্যাবাদী নয়, আমাদের গুরু কিন্তু চোর ছাচল নয়, আমাদের গুরু কিন্তু কাউকে ঠকায়নি। তার কাছে যে যখন গেছে পুলিশ অফিসার, মন্ত্রী, অন্যান্য রাজনৈতিক দল, সবাইকে সংশোধন করার জন্য সবাইকে কল দিয়েছে, সবাইকে ভালোবাসা দিয়েছে, বুক পেতে নিয়েছে, জ্যোতি বসুকে বলেছিল জ্যোতিবাবু সামনে বড়ই দুর্যোগ, শক্ত হাতে হাল ধরুন, দুর্যোগ বেদ বাক্য, হ্যাঁ দুর্যোগ কিছু করার নেই, সবাইকে বলেছে, সব কিছু সুযোগ দিয়েছে, কেউ গ্রহণ করেনি। ঠাকুর কিন্তু সবাইকার জন্য, ঠাকুর শুধু আমাদের না, এখানে যারা রাজনীতি করে ধর্মীয় গুরুদের পর্যন্ত, ধর্মীয় গুরুরাতে একটা অ্যাডভার্টাইজ দিয়েছিল যে আমরা পরীক্ষা নিব ঠাকুরকে, এবারে রায়দারা বলছে বাবা এই ইংরেজির পেপারে দিয়েছে, ধর্মীয় গুরুর বড় বড়রা বলছে এখানে সবাই পরীক্ষা দিবে আর এখানে খামে ভর্তি করে আর সেই পরীক্ষাটা দিতে হবে, দিলে পরীক্ষা হবে। বলছে ও ওইটা ওইটা নয়া, হ্যাঁ এটা দিয়ে দে, অ্যাপ্লাই কর, দিয়ে দিয়েছে, যেই বালক ব্রহ্মচারীর নাম পেয়েছে আর সেই পরীক্ষায় যায়নি।
তার তো জানে ঠাকুরকে চিনে, বলছে সভ্যটাই চিনে আমাকে ঠাকুরের কথা, তা কেন আসছে না? না ওর ভয় পাচ্ছে ওদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, এই যে বিজনেস খুলেছে সেই ব্যবসাটা বন্ধ হবে, তাই সেই ব্যবসাটা বন্ধ করার জন্য তিনি এসছেন। এবং মানুষের মৌলিক অধিকার, জন্মগত সত্তার অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা, এটা জন্মগত মৌলিক অধিকার। জন্মালাম মায়ের পেটে অটোমেটিক দুধ চলে এলো, এটা জন্মগত অধিকার। মা কুক্ষিগত করে রাখতে পারে না, সন্তানকে বড় করতে পারে, হ্যাঁ জন্মগত অধিকার। বাতাস জল খাদ্য সব কিছু চিকিৎসা মা নিয়ে যাচ্ছে, মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতির মেন লোক, তাই মায়ের মতো যারা হবে তারা রাজনীতি করার অধিকারী হবে, তাহলে হন না। মা যদি নিজের দুধ নিজে পান করে তার সন্তান আর বাঁচে না,